হ্যালো এভরিওয়ান, আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট। ডিজিটাল কমিক ড্রয়িংয়ে আমার ব্যবহার করা সফটওয়্যার ক্লিপ স্টুডিও পেইন্টের টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা ক্লিপ স্টুডিওর কালারিং টুলের ব্যবহার দেখব এবং একই সাথে দেখব কিছু টোন ক্লিপ স্টুডিওতে খুব সহজে কিভাবে ব্যবহার করা যায় ছবির টেক্সচারিংয়ের কাজে। আমি এখানে প্রথমে একটি ছবি ওপেন করে রেখেছি, এটা একটা লাইন আর্ট ড্রয়িং। আমি মূলত যেই প্রসেসগুলি দেখাবো সেগুলি লাইন ড্রয়িংয়ের সাথে সবচেয়ে ভালো কাজ করবে, তবে আপনারা যদি পেইন্টিং করতে চান বা সেসব ক্ষেত্রেও একইভাবে এই টুলগুলি ব্যবহার করতে পারবেন। যারা কমিক ড্রয়িং করেন তাদের ক্ষেত্রে সাধারণত একটা ইঙ্ক লেয়ার করা থাকে এবং ওই ইঙ্কের ওপর ডিপেন্ড করে কিভাবে আপনি কালার করতে পারেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই যদি এরকম একটা লেয়ারে আমাদের আর্টওয়ার্ক থাকে তাহলে সাধারণত একটা লেয়ার নেই নতুন, যে লেয়ারটাকে মাল্টিপ্লাই মোডে দিয়ে আইদার ওপরে রাখি আমাদের লাইন আর্ট লেয়ারের অথবা নর্মাল মোডে দিয়ে লাইন আর্ট লেয়ারের নিচে রাখি। এখানে বলে রাখা ভালো, যদি স্ক্যান করা লাইন আর্ট হয় তাহলে আপনাকে কালার লেয়ারটা মাল্টিপ্লাই মোডে ওপরেই রাখতে হবে। যেহেতু আমার এই লাইন আর্টটা ডিজিটাল মিডিয়াতেই করা ক্লিপ স্টুডিওতে, এই জন্য আমি নিচে নর্মাল মোডেও কালার লেয়ার নিয়ে করতে পারবো। কালারিংয়ের টুল হিসেবে ক্লিপ স্টুডিওতে আছে ফিল বাকেট, গ্রেডিয়েন্ট এবং সিলেকশন লঞ্চার, সেটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে ফিল বাকেট, এটা শর্টকাট হচ্ছে জি। ক্লিপ স্টুডিওতে আপনি যদি সে হয়তো আমি পেন টুলে আছি জি প্রেস করি তাহলে প্রথমে গ্রেডিয়েন্ট টুল আসে, জি যদি আরেকবার প্রেস করেন তাহলে পেইন্ট বাকেট টুলটা আসে। এখন পেইন্ট বাকেটের ভেতরে বেশ কিছু অপশন আছে, যেমন রেফার অনলি টু এডিটিং লেয়ার, এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে খেয়াল করেন আমি মনে করি এটা হচ্ছে আমার স্কিন কালার নিয়ে ক্লিক করলাম পুরো ক্যানভাসটা ফিল হয়ে গেল। এর কারণ হচ্ছে এই লেয়ার, এই মোডটা আসলে শুধুমাত্র যেই লেয়ারে আমি কাজ করছি ওই লেয়ারকে রেফারেন্স করে। যদি আমি ওপরের লেয়ারকে রেফারেন্স করে কাজ করতে চাই তাহলে আমাকে রেফার আদার লেয়ার্স এই মোডটায় আসতে হবে। এই মোডে দিলাম, খেয়াল করবেন কালারিংয়ের ক্ষেত্রে এখানে এরিয়া স্কেলিং নামে একটা অপশন আছে। আমরা ফটোশপে যারা কাজ করেছি অনেক সময় আমাদেরকে সিলেকশন করে সেটাকে এক্সপ্যান্ড করে তারপরে কালারটা করতে হতো, ক্লিপ স্টুডিওতে এই অপশনটা খুবই হ্যান্ডি। যদি আপনি এরিয়া স্কেলিং 1 বা 2 পিক্সেল দিয়ে রাখেন তাহলে যেটা হবে আমি একটু দেখাই, এরিয়া স্কেলিং যদি 0 থাকে তখন আমি ক্লিক করলাম এখানে, এইভাবে কালার হলো, একদম এজের কাছে এসে কিছু গ্রে পিক্সেল দেখা যাচ্ছে। এটা আরও প্রমিনেন্ট হবে যদি আমি এরিয়া স্কেলিং নেগেটিভ করে দিই, খেয়াল করেন আশপাশ দিয়ে সাদা বর্ডার চলে আসছে। আবার আমি যদি এটাকে +2 দিয়ে রাখি তাহলে যেটা হবে ওই গ্রে পিক্সেলগুলো এখন আর নেই, তার মানে আমার লাইন আর্টের ভেতরে 2 পিক্সেল এক্সপ্যান্ড হয়ে কালারটা ফিল হয়ে যাচ্ছে। এবং একই সাথে কালার মার্জিন, ক্লোজ গ্যাপ, এই ক্লোজ গ্যাপ বা এই টুলগুলো যখন সেভাবেই কাজ করে, যদি আপনি ইঙ্ক লাইনে কোথাও গ্যাপ থাকে তখন সেটাকে একটা কনক্রিট শেপ ধরে ও ফিল করে দেয়। যেমন এখন এখানে কালারটা যায়নি বা এখানে কালার যায়নি, এগুলো আমি আবার ক্লিক করলে ফিল করে দিতে পারি। এবার একটা অপশন এখানে দেখাই যেটা ক্লিপ স্টুডিওতে আছে, অন্য সফটওয়্যারে আমি পাইনি, সেটা হচ্ছে পেইন্ট আনফিল্ড এরিয়া। এই অপশনটা যদি আপনি এই মানে এই টুলটাকে যদি ক্লিক করেন, এখন এটা অনেকভাবেই কাজ করা যায়। যেমন আমার মনে করেন এই ক্যারেক্টারের ভেতরে ফেইসের এখানে কিছু কালার, লিপসের একটা কালার হবে, এই জুয়েলারিতে একটা কালার হবে, আবার এখানে একটা আমি অর্নামেন্ট দিচ্ছি সেখানে একটা কালার হবে। এগুলি আমি চাইলে এই গ্রেডিয়েন্ট বাকেট যেটা, সরি ফিল বাকেট যেটা, ওটাতেই বিভিন্ন কালার নিয়ে আমি ক্লিক করে করে করতে পারি। কিন্তু পেইন্ট আনফিল্ড এরিয়া এই অপশনটা যেটা কাজ করে, যদি আপনার একটা ফিল্ড এরিয়ার মধ্যে আর একটা ক্লোজড এরিয়া থাকে যেটাতে কালার দেয়া হয়নি, সেক্ষেত্রে আপনি যদি হয়তো রেড নিব, রেড নিলাম, এখন জাস্ট এখানে একটা ড্র্যাগ করলেই এটা, যেহেতু এরিয়া স্কেলিং অনেক বেশি দেয়া তাই জন্য এত বড় দেখাচ্ছে, আমি এরিয়া স্কেলিং একটু কমিয়ে নিলাম, জাস্ট ড্র্যাগ করলে ও যেই অংশটুকু আনফিল্ড ওই এরিয়ার ভেতরে সেগুলোতে একটা এই যে কালারটা আমার সিলেক্টেড আছে সেটা দিয়ে দিবে। আরেকবার দেখাই, এখানে যদি হয় এই যে
এখন এখানে দুটোই নিয়ে নিচ্ছে, কারণ এই অংশটাকেও ও আনফিল্ড ধরে নিচ্ছে, যেহেতু আমার পাড়ানো এরকম দিয়ে দিলাম। আবার আমি যদি পুরোটাকে সিলেক্ট করে ড্র্যাগ না করি তাহলে কিন্তু হবে না, যেমন আমি যদি এইটুকু দেই তাহলে হবে না, আমাকে এই পুরো অংশটা ম্যাচ করতে হবে, তাহলে এই কালারটা ফিল হয়ে যাবে। এটা যখন আপনারা ব্যবহার করবেন তখন আসলে বুঝতে পারবেন যে এটার ইনটেন্সিটিটা কতটুকু রাখলে আপনার কাজে সুবিধা হয়। এটা খুব কাজে দেয় যখন আমি এরকম ছোট ছোট টেক্সচারের কোনো জায়গাতে আপনি ফিল করতে যাবেন, প্রতিটায় ক্লিক করাচ্ছে, আপনি যদি একবার ড্র্যাগ করে দেন তাহলে টেক্সচারের অংশটা পুরোটা একবারে ফিল হয়ে যাবে। শুধু খেয়াল রাখতে হবে যে অংশটুকু আমি করব সেটাকে পুরোটা সিলেক্ট করতে হবে, তা না হলে এই ফিলটা কাজ করবে না। এটা গেল আমার পেইন্ট বা জি দিলে যে বাকেট টুল আসে সেটার ভেতরের অপশনগুলো। এবার যাই, আরেকবার জি আমি প্রেস করলে গ্র্যাডিয়েন্টে অল্টারনেট হয়ে যাচ্ছে। গ্র্যাডিয়েন্ট টুলের ব্যবহার একদম ফটোশপের মতোই অনেকটা। আমি সাধারণত এক্সক্লুসিভলি এই শুধু প্রথমের যে অপশনটা ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট এটাই ব্যবহার করি। ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট বাকিগুলিতে যে যে কালার দেওয়া আছে ওই ওয়াইজ গ্র্যাডিয়েন্ট হবে। ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট অপশনে যেটা আমি করি, এখানে অপাসিটিটা একটু কমিয়ে রাখি যাতে যে কালারটা আমি সিলেক্ট করছি ওটার ইনটেন্সিটি সর্বোচ্চ না থাকে। এখানে তিন রকম গ্র্যাডিয়েন্ট আছে, যেটা প্রথমটা হচ্ছে লিনিয়ার, যেটাতে আপনি যে অ্যাঙ্গেলে লাইনটা টানবেন ওই অ্যাঙ্গেল থেকে গ্র্যাডিয়েন্ট শুরু হবে। পরেরটা সার্কেল, সার্কেলের ক্ষেত্রে এখানে একটা ড্র্যাগ করতে হয় তারপরে গ্র্যাডিয়েন্টটা তৈরি হয়, আর ইলিপসের ক্ষেত্রে ইলিপস ড্র্যাগ করে ছেড়ে দিলে তারপরে গ্র্যাডিয়েন্টটা তৈরি হয়। আপনি ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিবেন তাহলে গ্র্যাডিয়েন্ট কালারটা পাবেন। এটা আমি যেভাবে ব্যবহার করি সেটা হচ্ছে, হয়তো আমি আগে একটু ফিল কালার নেই, জি চাপলাম, এখন আমি টি শার্টে একটা কালার দিব, বা সে এখানে এই জিন্সে যে কালারটা দেয়া আছে এই কালারটা দিলাম, আমি এটা দিয়ে ফিল করি সবগুলো জায়গায়। আমি এখন এই জিন্সে একটা গ্র্যাডিয়েন্ট দিতে চাই, তাহলে যেটা আমি করি ওয়ান টুল ক্লিক করি ডাব্লু দিয়ে, তারপরে এখানে ক্লিক করলাম, এখানেও আমি গ্র্যাডিয়েন্টটা দিব, এটাকে শিফট চেপে ক্লিক করলাম, এবার জি চাপলাম, গ্র্যাডিয়েন্ট আসলো। আমি হয়তো এটার চেয়ে একটু হালকা কালার দিয়ে একটা গ্র্যাডিয়েন্ট দিতে চাই, হালকা কালারটা সিলেক্ট করলাম, তারপর জাস্ট কয়েকবার লাইটলি প্রেস করে আমার পছন্দ অনুযায়ী গ্র্যাডিয়েন্টটা অ্যাডজাস্ট করে নিলাম। এইভাবে যেখানে গ্র্যাডিয়েন্ট দিতে চাই সেখানে সিলেক্ট করে গ্র্যাডিয়েন্টটাকে অ্যাপ্লাই করা। আমার কাজের প্রসেসে এইটা কাজে দেয়, আপনারা অন্য যে কোনোভাবেও গ্র্যাডিয়েন্ট টুলকে কাজে লাগাতে পারেন, ল্যাসোর দিয়ে সিলেক্ট করেও গ্র্যাডিয়েন্ট করা যায়, এক একজন এক একভাবে ব্যবহার করতে পারেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সিলেকশন লঞ্চার। এই সিলেকশন লঞ্চারটা খুব মজার ক্লিপ স্টুডিওতে। যেমন আমি ল্যাসো নিয়েছি, ল্যাসো নিয়ে এখন এই একটা অংশ সিলেক্ট করলাম। দেখবেন ক্লিপ স্টুডিওতে এরকম যে কোনো কিছু সিলেক্ট করলেই, আপনি যদি বক্স সিলেক্ট করেন, ল্যাসো দিয়ে সিলেক্ট করেন বা ওয়ান টুল দিয়েও সিলেক্ট করেন, নিচে এরকম একটা লঞ্চার আসে। এই লঞ্চারটাকে চাইলে অফ করেও দেয়া যায়, কিন্তু এইটা আমার মতে যে বেশ কিছু জিনিসপত্র শর্টকাট দেয়া থাকাতে অনেক কাজে লাগে। যেমন এখানে ফিল অপশনটা আছে, আপনি চাইলে যে কালারটা আপনার সিলেক্টেড থাকবে এখানে ক্লিক করলে ওটা কিন্তু ফিল হয়ে যাবে, এটা একটা অপশন। তারপরে যেমন ইনভার্ট, ইনভার্টের জন্য অবশ্য শর্টকাট লাগে না, কন্ট্রোল আই দিলেই ইনভার্ট হয়ে যায়। এক্সপ্যান্ড, শ্রিঙ্ক বা এরকম যে কোনো অপশন, এবং চাইলে যেমন আমি এখানে এই অপশনটা অ্যাড করে নিচ্ছি, আউটলাইন সিলেকশন, আমার প্রায়ই বিভিন্ন সিলেকশনের বাইরে বর্ডার দেওয়া লাগে, এই জন্য আউটলাইন সিলেকশনটা আমি এখানে বাই ডিফল্ট থাকে না অ্যাড করে নিয়েছি। আপনারা অ্যাড করার জন্য এই সিলেকশন লঞ্চার সেটিংসে যাবেন, যে ফাইল মেনুতে যেখানে যেই অপশনটা আছে চাইলে যে কোনোটা আপনি ওখানে অ্যাড করে নিতে পারেন। আমার ক্ষেত্রে এডিটের ভেতরে আউটলাইন সিলেকশন এই অপশনটা আমি ওকে দিলে ওখানে অ্যাড হয়ে যাবে। আবার যেমন হতে পারে আপনি যদি কাট বা যেটাই করতে চান অ্যাড দিতে হবে, তারপর ওকে দিলে ওটা অ্যাড হয়ে যাবে। এখন আমি এগুলো যেহেতু রাখবে না আমার, ডিলিট করে দেই। যাই হোক, এখন সিলেকশন লঞ্চারের আরেকটা যে ফিচার আমি দেখাবো সেটা হচ্ছে টোন। সিলেকশন লঞ্চারের একদম রাইট সাইডে দেখবেন যে নিউ টোন নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করেন তখন এরকম একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোর এই ড্রপ ডাউন মেনু থেকে দেখবেন যে বেশ কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, সার্কেল, স্কোয়ার, চেক, তারপরে লাইন,
ক্রস বিভিন্ন রকম প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলিকে কন্ট্রোল করা যায়। আপনি নাম্বার অফ লাইন বাড়াতে কমায় এটাকে ঘন বা চিকন করতে পারবেন, আর ডেন্সিটি দিয়ে লাইনগুলোর থিকনেস কন্ট্রোল করতে পারবেন। তো এগুলোকে আপনি পরেও চেঞ্জ করতে পারেন, অ্যাঙ্গেল যেভাবে যেটা ইচ্ছা দিয়ে ওকে দিলে এখন খেয়াল করেন নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটা হচ্ছে আপনার এই প্যাটার্নের লেয়ার বা টোনের লেয়ার। এই লেয়ারে আপনি যদি যে কোনো কিছু সিলেক্ট করেন তারপরে ফিল দেন, সেটা অটোমেটিক ওই প্যাটার্নে ফিল হবে। এখানে যেখানেই দেবেন ওই প্যাটার্নে ফিল হবে। এটাকে কিভাবে কাজে লাগাই আমি, আমি আবার কালার লেয়ারে গেলাম। হয়তো আমার টি শার্টে এরকম রেড কালার আমি দিচ্ছি, এখন আমি চাই রেড কালারের মধ্যে একটা হোয়াইট বা ইয়েলো এরকম স্ট্রাইপড প্যাটার্ন থাকুক, এরকম চেক প্যাটার্ন থাকুক এই লালের ভেতরে। তাহলে আমি এই লেয়ারে আসলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে প্যাটার্নটা অটোমেটিক ফিল হয়ে যাবে, কিন্তু প্যাটার্নটা কালো কালারে হচ্ছে। যদি আমি এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে নতুন একটা উইন্ডো খুলতে হবে। উইন্ডোতে যে লেয়ার প্রপার্টি, এই উইন্ডোটা একটু ক্লিক করবেন। তাহলে ওই উইন্ডোটা যখন ওপেন হবে এখানে বেশ কয়েকটা অপশন দেখাবে এই লেয়ারটার, অন্য লেয়ারে না কিন্তু এই লেয়ারের বেশ কয়েকটা প্রপার্টি দেখাবে। তার ভেতরে এই সেকেন্ডটা অফ করা থাকে, এটা অন করে দিবেন। লেয়ার কালার, এখন লেয়ার কালার হিসাবে আমি যে কালারটা চাচ্ছি হয়তো হলুদ সেটা দিতে পারি, বা আরও সাদা ধরনের হয়তো এরকম। হ্যাঁ, তাহলে এই লেয়ারে আপনি এই কালার দিয়ে এখন প্যাটার্ন দিতে পারবেন। বাকি যেটুকু ছিল ওগুলোকে আমি ডিলিট করে দিই। খেয়াল করেন আপনি যদি আরেকটা জায়গায় অন্য কোনো প্যাটার্ন দিতে চান তাহলে কিন্তু আপনাকে অন্য একটা লেয়ার খুলে নিয়ে তারপরে প্যাটার্নটা দিতে হবে। যেমন আমি যদি এখানে আরেকটা টোন দিই, হয়তো একটা সার্কেল, সেটা কিন্তু আরেক লেয়ারে চলে যাবে, তখন ওই লেয়ারটার প্রপার্টি আবার আপনাকে কালার চেঞ্জ করে নিতে হবে। তো এভাবে আপনি মানে যেখানে যেরকম প্যাটার্ন দরকার সেটা ক্রিয়েট করে ওই প্যাটার্নটা ইউজ করতে পারবেন বারবার। এই লেয়ারের ভেতরে কিন্তু এখন সবগুলি আমার এই চেক প্যাটার্নেই পড়বে। আমি আরও যদি কালারিং করতে থাকি, হয়তো এখানে স্কিনে কালার দিলাম, এই অংশটায় এসে আমি চাইলে এই পেইন্ট আনফিল্ড এরিয়া টুল দিয়ে এগুলো ফিল করে নিতে পারি। দেন যদি আমি বাইরে গাছের পাতা রং করতে চাই, এখানে আমার প্রতিটাই ক্লিক করার দরকার নেই, এভাবে একবার আমি যদি ড্র্যাগ করে দিই সব, এই যে তখন ওটা পুরোটা ফিল নিয়ে নেবে। এই ডান। তাহলে এইভাবে আমি ক্যারেক্টারের কালারিং করতে পারবো এবং চাইলে এরকম প্যাটার্ন দিয়ে টোন দিতে পারবো। আর একটা জিনিস এখানে দেখিয়ে রাখি যে টোন বা প্যাটার্ন যে লেয়ারটা আমরা নতুন খুললাম সেই লেয়ারের স্টাইলটা কিন্তু আবার চেঞ্জ করা যায়। আমরা যে ক্রস দিয়েছি বলে সবসময় ক্রস থাকবে তা না, এখানে আপনি চাইলে এখন চেঞ্জ করে নিতে পারেন। হয়তো লাইন, লাইনের ডেন্সিটি বা আপনার সবগুলোই এখান থেকে এখন চেঞ্জ করা যাবে। এখন আমরা দেখব ট্রান্সফর্ম টুলের ব্যবহার। ক্লিপ স্টুডিওতে যে কোনো লেয়ার বা যে কোনো অবজেক্টকে আপনি যদি সিলেক্ট করে অথবা এই লেয়ার মোড থেকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করেন তাহলে সেটার পাশে একটা বক্স চলে আসবে এরকম, এবং এইটার কর্নার দিয়ে আপনি এটাকে ড্র্যাগ করে ছোট বড় করতে পারেন ক্লিক করে, এবং এটা তার অ্যাসপেক্ট রেশিও মানে হাইট উইথ এটা বজায় রেখেই একসাথে ছোট বড় হবে। আরেকটা জিনিস এখানে শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি যদি কোনো অ্যাঙ্গেলকে চেঞ্জ করেন তাহলে দেখবেন এটা পার্সপেক্টিভে জিনিসটা ট্রান্সফর্ম হবে। অনেক সময় কোনো প্যাটার্ন বা এটসেট্রা তৈরি করে সেটাকে যদি পার্সপেক্টিভে আমি বসাতে চাই তখন এইভাবে ট্রান্সফর্ম করে বসিয়ে নিয়ে একটা সহজে জিনিসটা করা যায়, অনেক সময় এটা হেল্প করে। তাছাড়া ট্রান্সফর্ম টুলের আসলে আর তেমন কিছু নেই। এবং আরেকটা জিনিস যেটা আপনি যদি হয়তো খালি মাথাটা বড় করতে যাচ্ছেন তখন ল্যাসো দিয়ে এই মাথার অংশটা আমি সিলেক্ট করে নিলাম, এবার কন্ট্রোল টি প্রেস করব তাহলে কিন্তু শুধু ওই অংশটা বড় হবে বা ওই অংশটাকে আমি চেঞ্জ করতে পারবো। তারপরে আবার ড্র্যাগ করে পজিশন এনে এন্টার দিলে এটা এখন ওই লেয়ারের অংশ হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে আনডু। এটাই ছিল ট্রান্সফর্ম টুলের ব্যবহার। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওতে দেখানো বিষয়গুলি সবাই বুঝতে পেরেছেন।
যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। এছাড়াও জয়েন করে ফেলতে পারেন আমার ফেসবুক গ্রুপে, যেখানে ড্রয়িংয়ের বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল শেয়ার করে থাকি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং একই সাথে ক্লিপ স্টুডিওর এই টিউটোরিয়াল সিরিজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে চলো কাকা কাকি, আজ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।